ইউনিক 247 এর নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের নতুন ভিডিওর মাধ্যমে আমরা জানব সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাইপুর উপজেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর সম্পর্কে। তার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি দেখতে পারেন। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের বৃহত্তম গ্রুপ জেলামহলগুলোর অন্যতম। বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলাস্থিত জীববৈচিত্র্য সমৃদ্ধ মিঠাপানির এই হাওর বাংলাদেশের দ্বিতীয় রামসার এলাকা। ভারতের মেঘালয়ের ঘাসিয়া জনিত পাহাড়ের পাদদেশে সারি সারি হিজল করত শোভিত পাখিদের কলকাকলি মুখরিত টাঙ্গুয়ার হাওর মাছ, পাখি এবং অন্যান্য জলজ প্রাণীর এক বিশাল অভয়াশ্রম। বর্তমানে মোট জলমহল সংখ্যা 51টি এবং মোট আয়তন 6,912.20 একর। তবে নলকাগ্রা বন, হিজল করত বন সহ বর্ষাকালে সমগ্র হাওরটির আয়তন দাঁড়ায় প্রায় 20.000 একর। টাঙ্গুয়ার হাওর প্রকৃতির অকৃপণ দানে সমৃদ্ধ। এই হাওর শুধু একটি জলমহল বা মাছ প্রতিপালন, সংরক্ষণ ও আহরণের স্থান নয়, এটি একটি মাদার ফিশারি। হিজল করছে দৃষ্টিনন্দন শাড়ি ও হাওরকে করেছে মোহনীয়। এছাড়াও নলকাগ্রা, দুধিলতা, নীলশাপলা, পানিফল, শোলা, হেলঞ্জা, শতমূলি, শীতলপাটি, স্বর্ণলতা, বন তুলসী ইত্যাদি সহ 200 প্রজাতিরও বেশি গাছগাছালি রয়েছে এই প্রতিবেশ অঞ্চলে। জেলা প্রশাসনের কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের ফলে বর্তমানে এই হাওরে রয়েছে ছোট বড় 141 প্রজাতি, 208 প্রজাতির পাখি, 1 প্রজাতি উভচর প্রাণী, 34 প্রজাতি সরীসৃপ, 6 প্রজাতির কচ্ছপ, 7 প্রজাতির গিরগিটি এবং 21 প্রজাতির সাপ। নলকাগ্রা বন বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। শীত মৌসুমে অতীতের সকল রেকর্ড ভেঙে ব্যাপক পাখির আগমন ও অবস্থানে মুখরিত হয় টাঙ্গুয়ার হাওর। বিলুপ্ত প্রায় ফেলেসেস ইগল, বৃহদাকার গ্রে কিংসুক শকুন এবং বিপুল সংখ্যক অতিথি পাখি ছিল টাঙ্গুয়ার হাওরের অবিস্মরণীয় দৃশ্য। স্থানীয় জাতের পাখি পানকৌড়ি, কালেন, বৈদর, ডাহুক, নানা প্রকার বালিহাঁস, গাংচিল, বক, সারস প্রভৃতির সমাহারও বিস্ময়কর। সাধারণ হিসেবে বিগত শীত মৌসুমের প্রতিটিতে 20-25 লক্ষ পাখি টাঙ্গুয়ার হাওরে ছিল বলে অনুমান করা হয়। কোনো কোনো স্থানে কিলোমিটারের বেশি এলাকা জুড়ে শুধু পাখিদের বেশি থাকতে দেখা যায়। টাঙ্গুয়ার হাওর মাছ, পাখি এবং উদ্ভিদের পরস্পর নির্ভরশীল এক অনন্য ইকোসিস্টেম। মাছের অভয়াশ্রম হিসেবে এর গুরুত্ব সবচেয়ে বেশি।